কালকে আমরা ডেটা সায়েন্স ক্লাসে পাবনের সাথে 20তম ক্লাসের আলোচনায় আছি। এই 20তম ক্লাসের আলোচনায় আমরা মূলত মেশিন লার্নিং এর জন্য প্রিপারেশনের প্রিপারেশনাল গ্রিড, মানে প্লটিং সিস্টেম গুলো, যা মেশিন লার্নিং এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, সেই বিষয়গুলো শিখছি। তো সোফার বেশ কিছু প্লটিং সিস্টেম আমরা দেখেছি, এবং সামনে আরো কিছু প্রয়োজনীয় গ্রাফ, টাইপ অফ গ্রাফস নিয়ে আমরা কথা বলবো, এবং বেশ কিছু অ্যানালাইসিস আমরা করবো। তার আগে আমরা লাস্ট ক্লাসে একটা টাস্ক দিয়েছিলাম, ওইটার অবস্থা একটু আমরা দেখে নিতে পারবো না, তো কি করেছে বা প্রবলেমটা কোথায়। হ্যাঁ, স্ক্রিনটা শেয়ার করেন। দেখা যায় তো, রাইট? দেখতে পাচ্ছি, বাট কি অবস্থা একটু দেখুন, একটু নিচে আসুন তো, আর একটু উপরে যান, উপরে যান, উপরে, আর একটু, মানে উপরে স্যার, গ্রাফ। এটা এটা আসার আগে স্যার হুম হুম আমি মানে এইটা এগুলা বুঝছিলাম আর কি, বাট আমি হুম এখন রিলেট করতে পারছি না আর কি। মানে আমার এগুলাতে খুবই কনফিউজিং লাগছে। কলাপস টলাপস গুলোতে আপনার কনফিউশন তো? ইয়েস ইয়েস, গ্রাফটা এরকম। আচ্ছা, এইটা আমি করিয়েছিলাম, তাই না? ইয়েস স্যার, আর আমি দিয়েছিলাম যে লেফট সাইডেও আরেকটা এরকম তৈরি হোক, রাইট? ইয়েস ইয়েস। আচ্ছা আচ্ছা, দেখি আরেকটু নিচে যাও। এখানে কি করা হয়েছিল, ফোর কলামস করেছিলেন, রো স্যার, স্প্যান এটা ছিল। এটা গত ক্লাসে করা হয়েছিল, হুম কিছু মিস্টেক আসছিল, হুম তো হুম আপনি আমাকে বলছিলেন টাস্ক হিসেবে করতে আর কি। দেখি যান, নিচে যান। হ্যাঁ, এটা আমি আপনাকে টাস্ক হিসেবে আবার করতে বলেছিলাম। এলোমেলো হয়ে যাচ্ছে এই তো। ইয়েস স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, স্যার, বুঝতে আমার পারছি। যে হুম হুম প্রশ্নটা হচ্ছে যে হুম লাইক আমি একটু অ্যানোটেট করার চেষ্টা করি এখানে, হুম হ্যাঁ বলেন। ইয়েস স্যার, আমি স্ক্রিনে একটু লেখার চেষ্টা করছি আর কি। হুম দেখা যাচ্ছে তো, রাইট? হুম লিখছি লিখছি। সো জিনিসটা এরকম, রাইট? হুম এখানে এই এই এটা এটা তো হচ্ছে, কারেন্টলি দিস, হ্যাঁ 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 এখন হ্যাঁ এটা এটাই কারেন্টলি। আমার এটাই প্রবলেম হচ্ছে এখনো। তো আমি যদি হুম এই সাইড একটা রো, এক্স্যাক্টলি, ওইটা রো, এটা কলম, ওইটা কলাম। ওকে, তাহলে আমি নাম্বারিংটা হচ্ছে স্যার এখান থেকে কি জিরো থেকে করব এরকম করে? না আপনার, হ্যাঁ আপনার নাম্বারিং তো জিরো, অফকোর্স জিরো জিরো পজিশন, 01 আর 02। বেসিক্যালি আপনি যদি কলাপস এর কনসেপ্ট ধরেন, সেটা হচ্ছে এরকম, একটু ফার্স্টেই একটু দেখেন যে আপনি আছেন হচ্ছে 00-তে। এখন প্রথম ডেটা ওয়ান, এক্সপোনেনশিয়ালটা, ওয়ানটা কি এক্সপোনেনশিয়াল না স্যার, গ্রাফটাতে যা? এটাই এটাই ওয়ান আর কি। হ্যাঁ ওইটা ওয়ান। এখন ওইটা আছে হচ্ছে আমাদের ফার্স্ট রোতে, ঠিক আছে, ফার্স্ট রোতে। এবং ও যেটা করেছে এখানে, এখানে রো আর কলাম, এটা হ্যাঁ যেহেতু আমরা লিখছি যে 00, হুম সো সেই ক্ষেত্রে এটা 0 হবে, এটা 1 হবে, রাইট? বেসিক্যালি কনসেপ্টটা এরকম করে ধরেন,
হ্যাঁ, আপনি এটা 00 লোকেশন ধরেছেন, ওইটা 0 রো 0 কলাম পজিশন। বাট সে কি করেছে, ওখানে পাশাপাশি দুইটা কলামকে একটা কলামে রূপ দিয়েছে। ওই যে কলাম স্প্যান দেখছেন না, থার্ড প্যারামিটার, ইয়েস স্যার, এই বেসিক্যালি এটার কাজটা আমি ঠিক এটার এটার বুঝতেছি না। কাজ হচ্ছে, আচ্ছা আমি, আপনি তো HTML জানেন না তাই না? ইয়েস স্যার, এইচটিএমএল জানি না। আপনার স্ক্রিনটা শেয়ার বন্ধ করেন, আমি ইয়েস আপনার এটা একটু দেখাই। এটা একটা প্রোগ্রামিং এডিটর, এটা নিয়ে আপনার সাথে কোনো এক্সপিরিয়েন্স আমার নেই, কোনো কাজও করিনি, ঠিক আছে? ইয়েস স্যার, আমি জাস্ট একটা ছোট্ট জিনিস আপনাকে দেখাবো। HTML তো এগুলো আপনার জানার বা বোঝার কোনো দরকার নেই। আমি কি করছি, জাস্ট আমি যখন ওইটা বোঝাবো তখন আপনার কাছে বিষয়টা ক্লিয়ার হবে। আমি একটা HTML ফাইল নিয়েছি, হ্যাঁ আপনার HTML ও জানার দরকার নেই, হ্যাঁ, বাট আমি আপনাকে রো কলামের সম্পর্কে ধারণা দিই, হ্যাঁ, রো কলাম এবং কলাম স্প্যান, রো স্প্যান, এই বিষয়গুলো সম্পর্কে, হ্যাঁ, তাহলে আপনার কাছে চাক্ষুষ
হবে বিষয়টা, হ্যাঁ, তখন ওই বিষয়টা তুমি বুঝতে পারবে। হ্যাঁ, এটা তো একটা টেবিল, তাই কি না? ইয়েস টেবিল কি রো কলামের সমষ্টি, ইয়েস টি আর দিয়ে রো বলা হয় আর টি ডি দিয়ে কলাম বলা হয়। এটা বেসিক্যালি একটা রো একটা কলামের একটা টেবিল। তো আমি এখানে বর্ডার ইমপ্লিমেন্ট করছি, আমি HTML করে করে আপনাকে আমি লেআউটের কনসেপ্টটা শেখাচ্ছি। HTML ফাইল জেনারেট করেছেন, এই যে দেখেন একটা বিন্দুর মতো এসেছে, খেয়াল করেছেন? স্যার, হ্যাঁ, এটা কি বিন্দু। করে কি স্যার? এটা একটা সেল, একটা রো একটা কলাম, এটাই কিন্তু একটা টেবিল। হ্যাঁ, দেখেন আমি যদি এটাকে বড় করি, উইথ আর হাইট দেই, উইথ মনে করেন 500 পিক্সেল, হাইট 500 পিক্সেল, আমি HTML করছি। হ্যাঁ, আমি জানেন কি না আমি জানি না, HTML টা দেখেছেন একটা একটা টেবিলের মতো হয়েছে, বাট যার একটা কলাম একটা রো রয়েছে। ওকে, ইয়েস তারপরে অ্যালাইন সেন্টার, বর্ডার দিয়েছি, বর্ডার এসেছে, তো এটা হচ্ছে আমার একটা টেবিল। আমি এবার কি মনে করলাম যে আমি রো করব, ঠিক আছে, আমি আরেকটা রো নিব এবং যার ভেতরে আরেকটা টিডি থাকবে। কি আছে? আরেকটা টিডি আছে, ক্লিয়ার? তো কি কি হলো আমার রো? আর এখানে কয়টা রো আছে? এখানে দুইটা টি সরি, আর হ্যাঁ হ্যাঁ, দুইটা রো আছে এবং প্রতিটা রোতে কলাম একটা, তার মানে এই টেবিলটা হচ্ছে 2x1। 2x1 কেন? দুইটা রো একটা কলাম, ঠিক আচ্ছা আছে? আরেকবার দেখাচ্ছে আরেকবার দেখেন এখানে আর দুইটা রো, দুইটা রো দুইটা রো, প্রতিটার মধ্যে একটা করে কলাম। ওটা ছিল হ্যাঁ, আগেরটা যেটা একটাই ছিল স্যার, একটাই স্কোয়ার ছিল। এইটা ছিল একটা স্কোয়ার, এইটা হচ্ছে একটাই, ইয়েস এটা ফাইন ঠিক আছে? এবার যখন আরেকটা রো দিলাম এবং আরেকটা টিডি দিলাম, তখন এর ভেতরে আরেকটা রো জেনারেট হবে। চেক করে নিই, বোঝা যাচ্ছে? এবার একটা জিনিস খেয়াল করেন, আমি যদি এখানে টিডি আরেকটা দেই, প্রথম রোতে কয়টা টিডি দিলাম? দুইটা, এই রোটাতে দুইটা টিডি চাচ্ছি। প্রথম রো মানে এইটা না, ইয়েস এখানে আমি দুইটা টিডি চাচ্ছি, এখানে কিন্তু একটা টিডি আছে। তখন কি হলো একটু দেখেন, এখানে দুইটা টিডি হলো, বাট এটা একটা সমান হলো, বাকিটা ফ্রি হয়ে গেল। আচ্ছা টেবিলের কনসেপ্ট অনুযায়ী ম্যাক্সিমাম কলামের সমান প্রতিটাতেই সিমিলার কলাম থাকতে হবে, এটা নিয়ম, আদারওয়াইজ এই টেবিল সম্পূর্ণ হয় না। তার মানে আমি ওখানে যেহেতু দুইটা টিডি দিয়েছি, এখানেও দুইটা টিডি, তখন টেবিলের নেচারটা ঠিক থাকবে। একটু খেয়াল করেন, চারটা বক্স দেখা, এটা 2x2, ওকে ক্লিয়ার? 2x2। এখন আমি আরেকটা টিডি জুড়ে দিচ্ছি, টিডি মানে কলম টিডি মানে কলাম, হবে, তিনটা কলম হবে, দুইটা রো তিনটা কলম। দুইটা রো তিনটা কলাম। এখন যদি তিনটা করতে যাই, তিনটা রো তিনটা কলাম, বোঝা যাচ্ছে? ইয়েস স্যার আচ্ছা, এরপরে আছে হচ্ছে স্প্যান কনসেপ্ট। এই জায়গাটাতে এবং এখানে, রাইট, রো কলাম, রো স্প্যান করা আছে এবং কলাম স্প্যান করা, ঠিক আছে? তার মানে এই তিনটা রোয়ের ক্ষেত্রে, এই তিনটা রোয়ের ক্ষেত্রে এই কলামের অবস্থানটা রাখিনি,
দুইটা জায়গা মিলে একটা কলামের অবস্থান দেখেছে, এর অর্থ হচ্ছে এরকম আর কি। বিষয়টা হচ্ছে এরকম, আপনার কনসেপচুয়ালি তারা কি তিনটাই কলাম, হ্যাঁ বিষয়টা বোঝেন, কলাম স্প্যান টু, এটা যখন আমি কলাম স্প্যান টু করলাম আর এটা একটা, তার মানে টু মিনস সে দুইটার জায়গা নেবে, দুইটা কলামের জায়গা নেবে, আর এটা মিলে তিনটা হবে, আচ্ছা আচ্ছা সে একাই দুইটা কলামের জায়গা নিয়েছে আর সে একটা, তার মানে টোটাল তিনটা, ইয়েস স্যার বুঝতে পেরেছেন? আচ্ছা রো স্প্যানটা HTML এ নাই, এই কারণে রেড মার্ক আসে এখানে, কিন্তু কাজ করেনি। বাট ওই যে পাইথনে যেখানে করলেন এই রো স্প্যান মিনস কি করবে, এই রোটাকে ইনফ্যাক্ট রো গুলোকে মার্জ করে দেবে, এই রো রো মার্জ হয়ে, ইয়েস বিষয়টা বুঝতে পেরেছেন? এই রো হুম যদি মার্জ হয়ে যায় তাহলে এই পাশে রো আছে বাট এই পাশের এই রো দুটা মার্জ হয়ে দুইটা একটা হয়ে যাবে, হুম বিষয়টা বোঝা যাচ্ছে? কলাম কলাম স্প্যান কি মার্জ করে ফেলে হুম কলাম গুলো, আর রো স্প্যান কি রো কে মার্জ করে ফেলে, ক্লিয়ার? তো এখানকার কনসেপ্ট অনুযায়ী নর্মালি লুকস যদি আমরা ঠিক ওই রকম করতে চাই, দেখেন আমি HTML দিয়ে যদি ওই লুকসটা আনতে চাই তাহলে বিষয়টা হবে এরকম, এই তো স্যার এখন ওইটা করছেন যেটা আমরা করছি একটু দেখো এই তো অবস্থা এখন, হ্যাঁ এ কলাম স্প্যান টু, কলাম স্প্যান টু করে একটা করে কলাম এখানে রয়েছে, আর এই রাইট সাইডের জন্য এই পাশটার জন্য এই পাশটা কি করেছে, সে রো স্প্যান করেছে, তার মানে এই রো এর দাগগুলো উঠে গেছে, তার মানে এই বক্সটা ফাঁকা, HTML এ আবার রো স্প্যান নাই, HTML এ কি আছে কলাম স্প্যান আছে, বিষয়টা বুঝতে পেরেছি? Yes, sir. আচ্ছা আচ্ছা এটাই হচ্ছে মূল জিনিস, তার মানে আপনি মার্জ করবেন কি দিয়ে, মার্জ করবেন হচ্ছে কলাম স্প্যানের মাধ্যমে, কলাম মার্জ করতে হলে কলাম স্প্যান আর রো মার্জ করতে হলে রো স্প্যান, এখানে সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। আচ্ছা তো এই ক্ষেত্রে এখানে টিডি প্লেস করতে হবে, এখন আসি ওইটার আন্ডারস্ট্যান্ডিং, এবার আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করেন, এবার কিছুটা হলেও আপনি বুঝতে পারছেন আমার মনে হয় যে স্প্যান ইস্যুটা কিভাবে কাজ করছে, আমি স্ক্রিন শেয়ার অফ করছি, এবার আপনার স্ক্রিনটা শেয়ার, স্প্যান টু এখানে যা রো স্প্যান থ্রি
এই জায়গাটাটা, হ্যাঁ, এটা এটা তো আমরা করেছিলাম। এখন আমি যেটা দিয়েছিলাম যে লেফট সাইডেও সিমিলার একটা কিছু হোক, তাই না? Yes, স্যার। যান নিচের দিকে, যান। আচ্ছা, একটু হোল্ড করো। A3টা কি ছিল? রো স্প্যান টু, লগ কলাম স্প্যান টু, লগ। A4টা আমি কি করেছি? স্যার, A4 এ হচ্ছে আপনার স্কোয়ার আসবে, সো A4। A4 এর প্লটিংটা করেন। ওটাই কপি করে দেন, জাস্ট A4 করে দেন। ওখানে রো স্প্যান 3 করা হয়েছিল না? রোজ আগে 2 স্প্যান ছিল, রো স্প্যান 3। ওকে, যা রান করেন। কিন্তু কিছু ক্যালকুলেশন ভুল আছে। রান করেন, রান করেছেন। Yes, it does. আবার স্টপ করে আবার রান করে। একদম ঠিক আছে। আচ্ছা, কোডটা আমাকে একটু পাঠান, লাস্ট ফাইনাল কোডটা আমাকে একটু পাঠান। একটু হোল্ড কর। Yes. পুরো কোডটা কি দিয়েছেন, ইম্পোর্টেড যে কোডগুলো? ইয়েস, সাপোর্টাই দিয়েছি। আচ্ছা, ঠিক আছে।
একটু পর পর। আবার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন না? না, এবার দেখতে পাচ্ছি, এবার দেখতে পাচ্ছেন। হ্যাঁ আমরা কি লঞ্চ করি, জুপিটার আর জুপিটার ল্যাব, কোনটা? নোটবুক তাই এটা লঞ্চ করতে গেলে দেখা যায় যে প্রথমটা আছে হচ্ছে হুম স্যার আমার ক্ষেত্রে যেটা হয় এই লঞ্চ চাপলে প্রথম চান্সে হয় না, তিন চারবার আচ্ছা, চাপলে খুলে আর কি, তখন যখন তিন চারবার চাপি তখন তিন চারবার খুলে যায়। তিন চারবার খুলে যায় না, এটা একটা একটা প্রবলেম, ভালো একটা প্রবলেম। মনে হয় প্রবাবলি আনটাইটেল থ্রি এর মধ্যে এটা ছিল। এই যে এটা আমরা করেছিলাম, ফাইনালি আমরা গ্রিডটা করেছিলাম, আর হোমওয়ার্কে বলেছিলাম যে এই স্কোয়ারটাকে আপনি ডান সাইডে পাঠাবেন আরেকটা,
তাই কি না? ইয়েস স্যার। তাহলে আমার ক্ষেত্রে একটু উল্টা ছিল, হুম হুম আপনারটাই হচ্ছে কলামটা বামে ছিল আর আমারটা হচ্ছে কলামটা ডাইনে আছে। সো আচ্ছা, আমি হয়তো আপনি ওইটা করতে পেরেছিলেন মোস্ট প্রবাবলি, যে আমি লেফটে ছিল বাই ডিফল্ট, ইয়েস ওইটা ইয়েস আপনাকে ইয়েস রাইটে দিতে বলেছিলাম। হুম, ইয়েস ইয়েস পরবর্তীতে আমি বলেছিলাম যে লেফট আর রাইটে বোথ সাইডে থাকবে, তার মানে আপনি তো আগেরটাই ইউজ করতে পারতেন, লেফটে নিয়ে তারপরে রাইটে ট্রাই করতে পারতেন, ঠিক আছে? তার মানে আমার এ টু যেটা, একটু খেয়াল করেন, রো স্প্যান 3 দিয়ে 0 0 তে আছে। হুম, আর 0 1 এ একটা, 1 1 এ একটা আছে। ওকে, এখানে আমি কলাম স্প্যান 2 করেছি, এখানে আমার রো স্প্যান কলাম স্প্যান 2 করা হয়েছে। আমি A4 বসাচ্ছি। হুম, আমি জানি যে আমার A4 এখন হবে না, তারপরেও আমি A4 স্কোয়ারকে একটা পজিশন দেই। যেটা আমি রাইট সাইডে প্লেস করতে চাচ্ছি, প্রাথমিক অবস্থাটা আমরা দেখে নিই। এলোমেলো কিছু একটা আসার কথা, বা পাইনি, ঠিক আছে, গ্রাফ ট্রাফ গুলো কোনো কিছুই পাইনি, কারণ আমার তো কলাম পজিশনই সেট করা হয়। এবার এখানে বাই ডিফল্ট বলা ছিল 3টা রো 3টা কলাম। হুম, 3টা রো 3টা কলাম। আমি যেটা করি, রো তিনটাই এখানে থাক, আমি 4টা কলাম করি। কলাম, ইয়েস ইয়েস চারটা হবে, ইয়েস হুম, ইয়েস এবং চারটা হবে। এর পজিশনটা কি হবে? একটা ছিল 0 0, এটা হচ্ছে 0 1, এটা বেসিক্যালি 0 3 পজিশনে যাওয়ার কথা, ঠিক আছে? 0 0 তে আপনার স্কোয়ার বসেছে, A2, এই যে স্কোয়ার, তাই না? 00 স্কোয়ার, ইয়েস আর এই যে 2টা কলামকে আমি স্প্যান করে নিয়েছি, এটা 0 1 এ গেছে, তাহলে এটা 3 তে যাওয়ার কথা। লেটস চেক, এটা হয়েছে, খেয়াল করেছেন? এইটা হচ্ছে 0, এই জায়গায় আছে 1 আর 2, তার মানে একটা যে স্প্যান করা আছে না, মার্চ স্প্যান করা করেছ আছে। হুম, আর এটা হচ্ছে আমার 3। স্যার। এখানে তো 4টা কলাম, এটা মাঝেরটা জাস্ট মার্জড দুইটা মিলে একটা, এক্স্যাক্টলি, মাঝেরটা মার্জ, আর মাঝে রো কলাম বোথ মার্জ কর। রোয়ের ক্ষেত্রে স্যার তাহলে এখানে কিন্তু রো 3টা আছে, রো 3টাই আছে। রো 3টাই আছে, প্রথমটাতে একটা রো ইউজ করা আছে, এখানে মার্চ করা হয়নি, পরেরটা রো 2টা মার্চ করা আছে। এই যে A3, যেটা A3 মানে লগ, লগটা বসেছে, দেখেন লগটা একটু বড় আর এক্সপোনেনশিয়ালটা ছোট, খেয়াল করেছেন? এটা একটা রো এর ইয়েস সমান, আর এ 2টা রো মিলায় দুইটা রো, একটা মার্চ করা, ইয়েস স্যার, বোঝা গেল? কাইন্ড অফ আইডিয়াটা বোঝা যাচ্ছে এখন। এটা স্টাডি করবেন। হ্যাঁ, আপনার এটা সাইড বাই সাইড এর জন্য লাগবে। হুম, যখন কম্পেয়ার করবেন,
কম্পেয়ার ছাড়া কিন্তু অন্য সময় এটা তেমনটা দরকার পড়বে না। হ্যাঁ, এত কমপ্লেক্স পজিশনিং এর আপনার কিন্তু প্রয়োজন পড়বে না। আমি বোঝাতে পেরেছি? Yes, sir. বাট আপনি যখন রিসার্চ অ্যানালাইসিস করবেন সাইড বাই সাইডে, আপনার এটা কিন্তু অফকোর্স লাগবে। এবার তাহলে আমরা যেটা করি, যে আমরা পরবর্তী ধাপে চলে যাই। পরবর্তী ধাপের যে আলোচনাটা, সেটা চলে যায়। আমি বার চার্ট নিয়ে কথা বলবো। হ্যাঁ, বার চার্ট নিয়ে কথা বলবো এবং মাল্টিপল বার চার্ট নিয়ে আলোচনা হবে। বার চার্ট এবং মাল্টিপল বার চার্ট, ঠিক আছে? তো ফার্স্টে আমি বার চার্ট, আপনি তো জানেন যে ইনফ্যাক্ট ম্যাটপ্লটলিবটা কতটা ইজি। আমরা কত দ্রুত সময়ের মধ্যে কিন্তু গ্রাফগুলো খুব দ্রুত, মানে খুবই ইজিলি ইমপ্লিমেন্ট করতে পারি, তাই কি না? তো আমি নতুন একটা ফাইল নিয়ে নিচ্ছি, ওইটার মধ্যে আমি এটাকে রেখে দিলাম, ঠিক আছে? বার এটা খুবই প্রয়োজনীয় একটা চার্ট। হ্যাঁ, এটা লাইক আপনি, আপনাকে যদি আমি বলি যে আপনার মহল্লাতে যে মানুষগুলো রয়েছে, এর মধ্যে আপনাকে আমি ক্যাটাগরাইজ করে দিলাম যে কতজন ডক্টর রয়েছে, কতজন ইঞ্জিনিয়ার রয়েছে, কতজন গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার রয়েছে, কতজন বিজনেসম্যান রয়েছে, কতজন পাবলিক প্রাইভেট কোম্পানির এমপ্লয়ি রয়েছে, এগুলো আপনি লিস্টিং করেন, ঠিক আছে? আপনার হাতে একটা চার্ট আছে যেখানে মনে করেন 500 জনের ডাটা। তো এটাকে যদি খুব সুন্দরভাবে উপস্থাপন করতে হয়, আপনি হয়তো লিখে টিখে দেখেন, হ্যাঁ এই যে এটা এতজন, 50 জন, 60 জন, এরকম করে করে রয়েছে। এটা যদি গ্রাফে রিপ্রেজেন্ট করা যায়, তাহলে এটা চাক্ষুষ হয় এবং খুব ইজিলি ভিজিবল হয়, ঠিক আছে? তো আমরা যদি সেরকমই একটা গ্রাফ মনে করেন আমি করতে চাই, তাহলে কিভাবে করব? এক্সেস নিয়ে নেই। এটা ওই যে ব্র্যাকেটে যায় না, মনে আছে? এক্সেস গুলো, আচ্ছা। এবার দুইটা ভ্যালু, দুইটা সার্টেন ভ্যালু, এক্স এক্সিস এবং ওয়াই এক্সিসে কি যাবে সেটা যদি আমরা দিয়ে দেই। প্রথমটা এক্স এক্সিস, লাইক আমি যদি বলি
স্পেলিংটা কি অকুপেশন? OCCU পিএ PAT অকুপেশন। আমি অকুপেশন গুলো বলে দিচ্ছি। প্রথমটা হচ্ছে পাবলিক সার্ভিস, প্রাইভেট সার্ভিস, তারপর বিজনেস, তারপর স্টুডেন্টস, তারপর পাবলিক প্রাইভেট বিজনেস স্টুডেন্টস ডক্টর। অনেক হয়েছে, এক দুই। আমি পাবলিক প্রাইভেট সার্ভিস কে আলাদা না রেখে আমি একটু কমিয়ে ফেলি। হ্যাঁ, জাস্ট সার্ভিস, সার্ভিস, বিজনেস, স্টুডেন্টস, ডক্টরস, ইঞ্জিনিয়ার্স, কটা হয়েছে? পাঁচটা। পাঁচটা। নাম্বার অফ পিপল, এন পিপল বললাম, ঠিক আছে। আমার মধ্যে ধরেন 45, সার্ভিস বিজনেস 23, স্টুডেন্ট 75, স্টুডেন্টের সংখ্যা বেশি, ডক্টর 15, হ্যাঁ, ইঞ্জিনিয়ার 13, ফর এক্সাম্পল। মিল আছে না? 1 2 3 4 5, 1 2 3 4 5, বুঝে আছে? আচ্ছা, এরপর হচ্ছে আমি এক্সেসের সাথে বার চার্ট করছি। ওই যে এক্সেস, এই যে এক্সেস নিয়েছিলাম ফিগারের সাথে জন্য, ডট বার হচ্ছে ফাংশন। এটা কার ফাংশন? ওই যে ম্যাট প্লটের ফাংশন, ঠিক আছে। সো আমি এবার কি করব, আমার এই যে প্রথম ভ্যালুটা অকুপেশন, এটা এক্স অ্যাক্সিসে যাবে, যেটা নিচে লিখা থাকবে, আর এন পিপল বা নাম্বার অফ পিপল এটা ওয়াই অ্যাক্সিসে যাবে। বুঝে গেল? Yes, স্যার। এর চেয়ে সহজ আর নেই কিছু। হ্যাঁ, বার চাটা। দেখেন, আমার এটা একটু ছোট হলে ভালো হতো না, বোঝা যেত। Yes, স্যার। রেশিওটা বেশি খেয়াল করেছেন যে আমি সার্ভিস 45 দিয়েছিলাম, বিজনেসের 25 দিয়েছিলাম, ডক্টর 15 দিয়েছিলাম, ইঞ্জিনিয়ার 30 দিয়েছিলাম, আর একে 75 দিয়েছিলাম স্টুডেন্ট। ক্লিয়ার? Yes, sir, clear. তার মানে আমার বার চার্ট ইমপ্লিমেন্টেশনে আমার শুধু বার এবং এক্স ওয়াই এক্স গিভেন ভ্যালু, রাইট? যদি আমি এই ভ্যালুগুলো এক্সেল থেকে ইম্পোর্ট করে দেই, তাহলে তো আমার কোনো সমস্যা নেই, আছে না স্যার। না? ওকে, এবার আপনি এটাকে একটা স্ক্রিনশট নেবেন। বেসিক্যালি আমি আপনাকে সিনারিও বলবো। ধরেন সিনারিওটা হচ্ছে আপনার ক্লাসে 100 জন স্টুডেন্ট আছে, গ্রেড হচ্ছে এ বি সি ডি ই বা এ বি সি ডি এফ, সেই হিসেবে আপনি এই বার চার্ট করুন। ওকে স্যার। স্ক্রিনশট নিয়ে নেন, তারপরে কেটে দিয়ে নিজে করবেন। Yes, sir. Thanks.
স্যার, হ্যাঁ বলেন। এটা ঠিক আছে, আসছে, এটা কাইন্ড অফ এ আসছে। বি সি ডি এসেছে না? ইয়েস, বাট আমি হচ্ছে এখানে একটা জিনিস করতে ট্রাই করছিলাম, হুম যে এখানে সেট টাইটেল করার চেষ্টা করছিলাম আর কি, লাইক গ্রেডস। হুম সো এখানে কিছু ভুল দেখালো, আমি আরেকবার লিখি। হুম কোডটা তো এটাই, রাইট? হুম এটা কি সমস্যা? দাঁড়া দেখি একটু নিচে আসুন। ও আচ্ছা, গ্রেড হবে না, আপনি তো প্লটের সাথে ইয়ে করছেন না, ওটা PLT ডট সেট টাইটেল, আপনি তো প্লটের মধ্যে টাইটেল সেট করুন। এখন টাইটেল কোনটা দিচ্ছেন, একটু নিচে আসুন। ইয়েস 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 আপনি এক্স টাইটেল, ওয়াই টাইটেল, আপনি এক্সেট টাইটেল, এক্সেট টাইটেল। আপনাকে তো সেটা মেনশন করতে হবে।
মানে প্লট এক্স, মানে টাইটেল, প্লট টাইটেল একটা জিনিস, হ্যাঁ, প্লট ডট টাইটেল, ঠিক আছে, এটা একটা জিনিস, আর প্লট ডট এক্স লেভেল, ওয়াই লেভেল, এটা আলাদা। আচ্ছা, সো আমি হচ্ছে এক্সে দিতে যাচ্ছি, সো সেই ক্ষেত্রে এক্স আপনি লিখেন প্লট ডট এক্স লেভেল, এক্স এক্স, এক্স লেভেল, এল এ বি ই এল এল, হ্যাঁ, এবার যান। দ্যাটস নিউ অ্যাকচুয়ালি। এবার প্লট ডট টাইটেল দিলে উপরের টাইটেলটা আসবে, হ্যাঁ, ও ইয়েস 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 আর যদি রাইট। ওয়াই লেভেলটা দিতে চান, প্লট ডট ওয়াই লেভেল। এবার আমরা আরেকটা দ্যাটস ইন্টারেস্টিং ফাইন। বিষয় দেখব, হ্যাঁ, এবার যেটা আমি আলোচনায় নিয়ে আসতে চাচ্ছি সেটা হচ্ছে সামথিং লাইক এরকম, স্ক্রিন অফ করবো, হ্যাঁ শেয়ার হ্যাঁ, আপনি স্ক্রিন শেয়ারটা অফ করেন। আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে যে আমরা এবার একাধিক প্লট কিভাবে করা যায় সেটা একটু দেখার চেষ্টা করছি, সাইড বাই সাইড, হ্যাঁ, সাইড বাই সাইড প্লটিং যেটাকে আমরা বলি, সেই সাইড বাই সাইড প্লটিং আমরা এখন করি। মনে করেন যে আমার ইয়ার হিসেবে এই ইয়ারে কতজন পাস করেছে মেল ফিমেল, ওই ইয়ারে লাইক 15 16 17 18, এই 4 বছরে মেল ফিমেল রেশিওতে আমি কতজন করে পাস করেছে, সেই বিষয়গুলো যদি একটু ইমপ্লিমেন্ট করতে চাই, তাহলে এটা কেমন হবে সেটা আমরা একটু দেখি বার চারটি, এই বার চার্ট দিয়ে, হ্যাঁ, এক্স্যাক্টলি বার চার্ট ইউজ করে। স্যার বুঝলাম কোনটা বলছেন আপনি। আচ্ছা, ওকে, বুঝি না কিরকম পানি টানি দেওয়া হবে। আমি 4 বছর, 4 বছরের কনসেপ্টে যাচ্ছি, ফোর আর কি, নাম পাই লাগবে, ইম্পোর্ট, এখানে আবার নাম পাই, নাম পাই লাগবে, আমাকে অ্যারেঞ্জ করতে হবে, আমি এক্স ভ্যালুটা নিয়ে নিব, এক্স আমি নিজে থেকে দিচ্ছি না, ঠিক আছে,
আমি এক্স দিচ্ছি না, আমি ওয়াই নিজে থেকে দিচ্ছি, তো আচ্ছা আচ্ছা, অ্যারেঞ্জ করে নিচ্ছি, আমি অ্যারেঞ্জ ইউজ করব, আমি নিজে থেকে দিতে পারি, এক্স এর ভ্যালু আমি দিতেই পারি, আমি ইন্ডেক্স এর মধ্যে স্পেসিফিক ভাবে যদি আমি মেনশন করে দিতে চাই, আমার তখন আর নামপাই লাগবে না। হ্যাঁ, নামপাই ছাড়াও আমি দেখাবো। দেখেন, ডাটার মধ্যে আমি একটা থার্ড ব্র্যাকেট দিয়েছি, আবার থার্ড ব্র্যাকেট দিচ্ছি, একটু বিষয়টা বুঝবেন। এটা একটা লিস্ট, এটা একটা লিস্ট, ঠিক আছে, আমি আরেকটা লিস্ট করছি, 40 এক ইচ্ছে মতো দিচ্ছি, 23, 51, লাইক 17, এখানে আমি 4টা ভ্যালু দিয়েছি। তো ডাটার মধ্যে কয়টা ইন্ডেক্স রয়েছে? ডাটা জিরোতে এই আর ইন্ডেক্সটা, আবার ডাটা ওয়ানে, এর ভেতরে 4টা ভ্যালু আছে। ক্লিয়ার? ওকে, এবার আমি নাম পায়ে 4টা ভ্যালু যদি রেঞ্জে আমি নিতে চাই, লাইক এক্স, আগে আমি নামপাই দিয়ে দেখাই, পরে ও নামপাই বাদ দিয়ে আমরা নিজেরাও করতে পারি। চারটা এক্স এক্সিসে 4টা সিকোয়েন্স, 1, 2, 3, 4, এরকম। আর ইকুয়াল এক্সেস ইকুয়াল ডট ডট অ্যাড আন্ডারস্কোর এক্সেস ব্র্যাকেটস 0, 0, 1, 1। এটা তো আমরা এক্সেস হিসাবে গেলাম, তাই না? এখন এক্সেসে আমি বার অ্যাড করব, এক্সেস ডট বিআর, বাদ দিয়েই তো আমরা অনেক কিছু করতে পারি, তাই না? আমার ফার্স্ট প্যারামিটার হচ্ছে এক্স, সেকেন্ড প্যারামিটার হচ্ছে ডাটা জিরো, আর থার্ড প্যারামিটার হচ্ছে কালার। কালার ইকুয়াল ধরেন বি, ঠিক আছে। আরেকটা দেরি হচ্ছে, ঠিক আছে, এটা হবে ডাটা ওয়ান। তো ডাটা জিরো হচ্ছে 30, 25, 15, আর ডাটা ওয়ান হচ্ছে 40, 24, 51, 17, এটার রেট, ঠিক আছে, এক্স এর সাথে। এক্স কি আসবে? এটা 1, 2, 3, 4, সামথিং লাইক। হ্যাঁ,
আমি 4 পর্যন্ত যখন নিয়েছি, ঠিক আছে, অ্যারেঞ্জটা কি করবে? অ্যারেঞ্জই তো, সে এক্স এর ভ্যালু আমাকে 4টা ভ্যালু রিটার্ন করবে। আমরা এর আগেও কিন্তু অ্যারেঞ্জ করেছি, অ্যারেঞ্জ দিলে র্যান্ডম আমাকে ভ্যালু রিটার্ন করে দেয় একটা পার্টিকুলার সিকোয়েন্স থেকে। ইয়েস ইয়েস অ্যারেঞ্জ আমি করছি যদি আমরা। অ্যারেঞ্জ করি 1 2 3 4 5, তাহলে সে 1 2 3 4 5 ধরে আমাকে ভ্যালু রিটার্ন করে। ইয়েস আমরা এর ইয়েস আগে হ্যাঁ বহুবার ইয়েস অ্যারেঞ্জ করছি আমরা। করেছি, হ্যাঁ, নামপাই বহুবার অ্যারেঞ্জ করেছি, একটু খেয়াল করা। এখানে একটা জিনিস ওভারল্যাপড হয়েছে, কালারিংটা বারগুলো ওভারল্যাপড হয়ে গেছে, আমাকে একটা কাজ করতে হবে, একটু একটু করে সরিয়ে দিতে হবে, এক্স এর সাথে এবং ওয়াই এর সাথে কিছু ভ্যালু যোগ করতে হবে, এক্স প্লাস, এখানে কিছু দরকার নেই, 0 0 এক্স প্লাস, যাতে বারগুলো বোঝা যায়, 0 পয়েন্ট, কিছুটা বোঝা যাচ্ছে তাই না? এখন এবার আমি গ্যাপ তৈরি করি, উইথটা স্পেসিফিক করি, উইথটা একটু রিমুভ মানে পাতলা করে দিলে হয়ে যাবে। উইথটা পাতলা করি, উইথ হচ্ছে 0.5, স্যার ডিফল্টে কোন উইথ আছে? ওয়ান। হ্যাঁ, এই জন্য তো অনেক মোটা দেখে, এইভাবে খেয়াল করে সাইড বাই সাইড চলে। ইয়েস ঠিক আছে। এই যে দেখেন, এটা হচ্ছে 0, এটা 1, এটা 2, এটা 3 ইঞ্চেস, তার মানে 4 মিনস হচ্ছে 0 2 4টা ভ্যালু, এটা এক্স এর ভ্যালু সে অটো জেনারেট করে নিয়েছে। আমি বিষয়টা বোঝাতে পেরেছি? আচ্ছা, এটাকে আমি যদি অ্যারেঞ্জে না রাখি, এটা আমি অ্যারেঞ্জে না রাখি, আমি নামটা ইউজ করলাম না, তাহলে আমি এক্স পাবো না, আমার এক্স কি হবে? এক্স যদি আমি এখান থেকে সেট করে দিই 0 1 5, 0 1 6, 0 1 7, এটা এখন এক্স, বোঝা যাচ্ছে? প্রবলেম আছে, প্রবলেম আছে, এখানে এরর এসেছে, কেন এসেছে বলেন তো, কে বলতে পারবে? আমি সেক্ষেত্রে এই যে রেশিওটা যোগ বিয়োগ করতে পারবো না, কারণ উপরেরটা তো আমার স্ট্রিং, এটা যেহেতু স্ট্রিং ফিক্স না? করে দিছি রাইট, হ্যাঁ, ওইটা তো স্ট্রিং, আমি ওটা যোগ বিয়োগ করতে পারবো। প্রবলেম কি হয়ে গেছে বুঝতে পেরেছেন? এটা যেহেতু স্ট্রিং, আমার এটা স্ট্রিং ঠিকই এসেছে, এই যে শাল আমার ইয়েস ঠিকই ইয়েস এসেছে, বাট আমার এটা আমি যোগ বিয়োগ করতে পারছি না। আমি যোগ বিয়োগ করতে কখন পারছি? যখন এটা ফিক্স থাকলো না মানে অটো দিয়ে করছে তখন সেটার যখন প্রবলেম আমার হচ্ছে। ফিক্স থাকলো, ওই তো, তো সেক্ষেত্রে আমার, আমি বিষয়টা বোঝাতে পেরেছি নিশ্চয়ই, যে কেন এভাবে রেঞ্জ হিসেবে সেট করা। কেন এখানে আমরা এক্স কে ওই হিসেবে নিয়েছি, যে প্লাস প্রথমটাতে তো 0.00, সেক্ষেত্রে এটাতে করতে গেলে কি করতে হবে? আমাদের এটা সাইড বাই সাইড যদি পাশাপাশি বসাতে হয়, এটা একটা পদ্ধতি, ওই ভ্যালুর সাথে কোনো কিছু
যোগ করে দেওয়া, ইয়েস স্যার। ঠিক আছে, পিক্সেলের সাথে, লাইক আপনি কতটুকু সরাতে চাচ্ছেন, এটা কাইন্ড অফ পিক্সেল কনসেপ্ট বলে। এবং উইথটা সেট করে দিলে ওই পিক্সেলের সাথে মিলে যায়, আপনি সাইড বাই সাইড ভ্যালু দিয়ে প্র্যাকটিস করতে পারছেন। এটা বেসিক্যালি ইভেন আপনি যদি এখানে, আপনি যদি এখানে নিউমেরিক ভ্যালুও সেট করেন, আপনি যদি এখানে নিউমেরিক ভ্যালুও সেট করেন, আমার মনে হয় সেটাও কাজ করবে। নেক্সট আরেকবার ট্রাই করুন। এখানে কোটেশনটা যদি আমি তুলে দিই, নিউমেরিক হয়ে গেল না? ও ইয়েস স্যার। এখন কথা হচ্ছে, এইটা তো আর এভাবে বিশাল একটা প্রবলেমও ক্রিয়েট হতে পারে, কারণ লেন্থ ওয়াইজ ফেল, নেক্সট এই যে এরর ধরেছে অলরেডি। স্যার সেক্ষেত্রে ওই যে স্পেসিংটা তো এই যে স্পেসিংটা, হ্যাঁ, এটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে এখন। ইম্পোর্ট আমি নাম পাই, এক্স বাদ দিয়েছি, এক্স এর সাথে আমার যে ভ্যালু, এরকম এরর আসার কারণ কি? ও আচ্ছা, একটু খেয়াল করেন, লিস্টে কোনো ফ্লোটিং ভ্যালু কাজ করে না। লিস্টের সাথে কোনো ফ্লোটিং ভ্যালু কাজ করে না, এই কারণেই অ্যারেঞ্জমেন্টে ফোর দেওয়া হয়েছিল নিউমেরিক ভ্যালু। কিছু ইস্যু রয়েছে, আপনাকে ওই হিসেবেই যেতে হবে। তারপরেও এটাকে আমরা মোর ম্যাচিউর কনসেপ্টে কিভাবে যেতে পারি সেটা আমরা দেখবো, যে আমরা কেন এখানে আদার্স লেভেল সেট করতে পারছি না। হ্যাঁ, এটা তো বোঝা গেছে না? এখানে কোনো কোশ্চিন আছে? এখানে আপাতত হ্যালো, নেই স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ পাবন, আমি আপনাকে শুনতে পাচ্ছি। হ্যাঁ শুনতে পাবন, পাচ্ছেন না কথা স্যার? বলেন। স্যার এখন শুনতে পাচ্ছেন? হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার আমি শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, মাঝে কিছু সময় আমি ইয়েস শুনতে স্যার, পাইনি। এরকম প্রতি ক্লাসে হয় আর কি, যে বুঝিলাম। ওকে ইয়েস স্যার, আমার কোনো সমস্যা নেই এখানে। ওকে, সোফার বুঝতে পেরেছেন না? ইয়েস স্যার, সো ফার নো প্রবলেম। আচ্ছা, আচ্ছা, আমরা বার চার্ট এবং ইয়েটা দেখলাম, বার চার্টের ইস্যুগুলো আমরা দেখলাম। তো এখন আমরা আরেক ধরনের গ্রাফ কনসেপ্ট, বার প্লট, বার প্লটটাই তো আমরা দেখলাম, বার প্লটটা দেখলাম, হিস্টোগ্রাম, এটা বেশ গুরুত্বপূর্ণ একটা বিষয়। হ্যাঁ, হিস্টোগ্রাম ইয়েস স্যার, বেশ গুরুত্বপূর্ণ একটা বিষয়, তো আমরা আজকের দিনে হিস্টোগ্রামটা দিয়েই শেষ করব। হিস্টোগ্রামটা মূলত ইন বিটুইন বা কোন কোন রেঞ্জের মধ্যে চেক করার জন্য ইউজ করা হতে থাকে। ঠিক আছে, ইয়েস স্যার, রেঞ্জের মধ্যে চেক করা হয় যে নাম্বার অফ স্টুডেন্ট আর মার্কস, ফর এক্সাম্পল, যে আমার কতজন স্টুডেন্ট কোন রেঞ্জের মার্কস পেয়েছে সেটা বোঝানোর জন্য, রাইট? আমরা ইয়েস যদি স্যার, বলি
তাহলে হিস্টোগ্রাম লাগবে। বুঝলেন, আমি এক্স এক্সিস এ মার্কস দিয়ে দিলাম, ওয়াই এক্সিস এ নাম্বার অফ স্টুডেন্ট দিয়ে দিলাম, যে আমার 50 থেকে 75-এর মধ্যে মধ্যে কতজন, আমার 25 থেকে 50-এর মধ্যে কতজন, আমার 0 থেকে 25-এর মধ্যে কতজন, 75 থেকে 100-এর মধ্যে কতজন, এই ধরনের কাজগুলো হিস্টোগ্রাম ছাড়া সম্ভব না। আমি কি বোঝাতে পেরেছি? ঠিক আছে, তাহলে ট্রাই করি। এটা তো ফাইনাল আগে রান কর। ও এটা কাজ করে, সাইট কি ডিটেলস আমরা আগে গিয়ে দেখবো, কোনটা লাইক ওই যে রেঞ্জ রেঞ্জে আপনার 2015 2016 এটা এখানে বসানো যাচ্ছে না। এটা বসানো যাচ্ছে না কেন, ওই যে আপনার এখানে বেসিক্যালি কোনটা কাজ করছে না, এটা বেসিক্যালি আপনার যে প্রবলেমটা এখানে দেখা যাচ্ছে, চলছে। হ্যাঁ সেটা হচ্ছে বলা যায় যে আপনার যে এক্স এক্সিস এর ভ্যালু, আমি যদি এখানে স্ট্রিং দেই, সেখান থেকে দুইটা বারকে ডিস্টিংগুইশ করা যাচ্ছে, সেপারেট করা যাচ্ছে, ওভারল্যাপড হয়ে যাচ্ছে। আমরা তো এটা পারি যখন এটার সঙ্গে এক্স এর সঙ্গে যদি আমি কোনো ভ্যালু যোগ করি, ঠিক আছে, তাহলে সেটা সেপারেট করা যাচ্ছে। তো এটার কোনো একটা সলিউশন আমাদের অ্যাকচুয়ালি বের করতে হবে। যদি আমি আচ্ছা এখানে আচ্ছা এয়ার শেড নিয়ে আসতে চাই, অ্যাকচুয়ালি কারেন্টলি এখন আমার হাতে কোনো সলিউশন নাই। আচ্ছা কোনো ওয়ে আউট আছে কিনা আমি একটু চেক করছি। ঠিক আছে,
এটা তো আমাদের লোক। মানে লেটস ট্রাই, ঠিক আছে, এটা তো আমি লিস্ট দেইনি, ঠিক আছে। অবশ্যই এটা কাজ করে, আগে এইটা দেখি, এটা পাচ্ছি স্টিল না পাওয়ার কারণ। লোকটা কোথায়? এক্স বারে। শেপ মিসম্যাচ ক্যানট বি ব্রডকাস্ট ইন আ সিঙ্গেল শেপ অ্যান্ড জিরো উইথ শেপ থ্রি অ্যান্ড ওয়ান উইথ শেপ ফোর। ফর এক্সাম্পল আমি যদি বলি 15, তখন কি হয়? একই কথাই বলছি, আমি যদি বলি ওয়ান ফোর, স্যার এখানে কাইন্ড অফ রেঞ্জ দেখাচ্ছে আর কি। দেখেছি, ঠিক আছে, যেটা নিয়ে যায় জিরো থেকে নিয়ে যায়, তো এটাই বলেছে সে। জি 17 18 ঠিক আছে, ওটাকে ফ্র্যাকশনাল করে ফেলেছে। হ্যাঁ, দেখি ফ্র্যাকশনাল করে ফেলেছে। এটা এখন কাজ করবে, এটা একটা দিক, বাট প্রবলেম ইজ দ্যাট
ওই যে আপনি স্পেসিফিক ইয়ারে কিন্তু এটা কনভার্ট করা যাচ্ছে না। এটা হচ্ছে 2015, 2015 হাফ, 2016, 2016 হাফ, কারণ আমি এখানে অ্যারেঞ্জ ইউজ করেছি। হ্যাঁ, এখানে আমি অ্যারেঞ্জ ইউজ করেছি। সো এক্স এর সেপারেশন যদি আমরা ডিফারেন্ট কোনোভাবে করতে পারি, হ্যাঁ, তাহলে হয়তো আমরা ওই সেপারেটটা করতে পারি, আদারওয়াইজ পসিবল না। হ্যাঁ, যদি আমি মাল্টিপল বার চার্টের কথা বলি, তারপরেও আদার্স কোনো টেকনিক আছে কিনা আমি দেখি। আচ্ছা হিস্টোগ্রামটা আপনি একটু দেখবেন, খোঁজ করবেন। ওকে, আপনি কোথায়, দেশে না ঢাকাতে? স্যার আমি ঢাকাতে আছি এখন। আপনাদের ওখানে কি অবস্থা? আচ্ছা, এখানে তো উত্তরাতে তো ভালোই ঠান্ডা আছে আনএক্সপেক্টেডলি, মের পরে আরো বেশি ঠান্ডা। আমাদের এখানে উত্তরাতে মিনিমাম 13-14 যায়, বাট মেহেরপুরেও এরকমই টেম্পারেচার, বাট বেশি ঠান্ডা লাগে। হ্যাঁ, অফকোর্স, ওটা ওখানে যে ওই পলিউশন নাই তো, পলিউশনটা একটু কম, সো ওয়েদার ওয়েদার ক্লিন থাকার কারণে ঠান্ডাটা আরো বেশি অনুভূত হয়। ইয়েস স্যার। আপনাদের ওখানে কেমন? মাশাল্লাহ, একদম গ্রামের চেয়ে তো বেশি। আমরা তো গ্রাম অঞ্চলেই থাকি, আচ্ছা, এটা তো গ্রাম না, উত্তরের গ্রাম ছেঁড়া দিক। একটা সেট অফ ভ্যালু আমি নিয়ে নিলাম। হ্যাঁ, অ্যারেতে Yes, এটা হচ্ছে আমার গিভেন ভ্যালু, ঠিক আছে? আচ্ছা, মানে আমি তো একটা রেঞ্জ নিব, আমি আপনাকে বলেছিলাম যে এত 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 মার্কস পেয়েছে, তাহলে Yes, কতজন এই রেঞ্জের মধ্যে পড়েছে সেটা হচ্ছে আমার কথা, বাইন্ডস করাবো। হ্যাঁ, Yes, আমি হিস্টোগ্রামে বাইন্ডস করাবো, এটা হচ্ছে হিস্টোগ্রামের ফাংশন হিস্ট। এ হচ্ছে গিভেন অ্যারে, আর আপনি বাইন্ডস করাবেন কার সাথে, আপনাকে তো রেঞ্জ বলে দিতে হবে, 0, 25, 50, 75, 100, এগুলো ঠিক আছে? গেছে। আমি এই কোন প্রাইস
তারপরে হচ্ছে লাইক হচ্ছে আমি যদি এখানেই এখানেই যদি প্লট ডট শো করি, আমি লেভেল গুলো আগেই সেট করলাম, ঠিক আছে, তাহলে কেমন হয় দেখ। প্লট নিতে তো সেট হয় সাব প্লট দিয়েছি না, ফিক্স করতে হবে, সেট করতে হবে এক্স ফিক্স, এক্স এর ভ্যালুটা ট্রেডস সেট না করলে ভ্যালুটা আসবে না। স্পেলিং তো ঠিক আছে না, স্পেলিংটা ঠিক আছে, 2200 ঠিক আছে, এক্স বরাবর আমি এক্স এক্সটাকে আমি বসাবো, কি বসাবো, 0, 25, 50, 75, ভালো, সে এটা কি ফাংশন? এক্স টিক্স, বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি এর বিশেষত্ব কি। আচ্ছা আচ্ছা, আমি ভুল লিখেছি, সেট হবে, হ্যাঁ, গ্রাফটা আসছে না, প্রবলেমটা কোথায়? আমরা কি কোথাও মিস্টেক করেছি? সিনট্যাকটিক্যাল কোনো মিস্টেক তো আমরা করিনি, আমার তো রেজাল্ট শো করার কথা। আমাদের রেজাল্ট শো করার কথা, রেজাল্ট শো করছে না কেন? স্যার আপনার থার্ড লাইনটা ঠিক আছে? থার্ড লাইন বলতে এইটা, ইয়েস স্যার, সাব প্লটস, ইয়েস ইয়েস, ফিগার, আচ্ছা এখানে বুঝতে পেরেছেন, কমা হবে, ফিগার আর এক্সিসে ডিফারেন্ট ডিফারেন্ট, এইবার এই যে দেখেন রেঞ্জ ধরে দেওয়া, হ্যাঁ, যে আমরা যদি ভ্যালুগুলো পিক করি 0 থেকে 25 কয়টা আছে দেখেন, এটা আছে 1, 2, তাই না, 3, 4, 5, মানে 25-এর নিচে কয়টা আছে, 5টা না, পাঁচটা এন্ড আমি যদি ধরেন এখানে আরেকটা দিই 9, তাহলে কি রেঞ্জটা উপরে উঠে যাবে না, 5-এর উপরে, ছয়টা এস আছে, সিক্স, 6, রাইট, তার মানে এস এরপরে 25 থেকে 50-এর মধ্যে আছে কয়টা, 3টা, 25 থেকে 50-এর মধ্যে আছে 43, 3টা, 31 আর 27, খেয়াল করেছেন? সো এই মানে বেসিক্যালি হিস্টোগ্রামটা কাজ করে কিভাবে, হিস্টোগ্রামটা কাজ করে রেঞ্জ 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 শো করার। এরপরে তো এই যে আপনার যে এক্স ট্রিক্স, লাইক আমি যদি এটাকে অফ করি, বলছিলাম 22 দিয়ে কিন্তু আমার গ্রাফটা হবে, হ্যাঁ 22 দিয়ে গ্রাফটা হবে। এখন এই যে আমার মনে হচ্ছে সেমি
না সেম ঠিক আছে, বাট ট্রিক্স করার পরে আমাদের তো ওই যে একটা একটা বিষয় আছে না, আমি আরেকবার শিখিয়েছিলাম ওইটা আপনাকে, আপনার ওটাকে আমি আপনাকে হোমওয়ার্কে দিব চিন্তা করছি। সেটা হচ্ছে যে লিজেন্ড সেট করেছিলাম, মনে আছে? এই যে উপরে ইয়েস 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 রাইট, ওখানে ইয়েস তো স্যার, ট্রিক্স করতে হয় তাই না, কাইন্ড অফ। হ্যাঁ, ইয়েস স্যার, লিজেন্ড, ইয়েস। ওই যে লিজেন্ড সেট করবেন, এরপর আমি যদি লেভেলটা সেট করে দিতে চাই এখানে, টাইটেল বা এক্স লেভেল, ওয়াই লেভেল, এটা তো আমি দিতেই পারি তাই না, ইয়েস স্যার, সেট টাইটেল এক্স লেভেল ওয়াই লেভেল, এখানে তো বাকি তিনটা। স্যার বাট এখানে লিজেন্ড ইউজ করে কি দেখাবো? এখানে দরকার নেই আছে, সেটাই ভাবছি। ধরো দেখেন, হিস্টোগ্রাম, মার্ক, নাম্বার অফ, তো আমার ট্রিক্সটা আমি এখান থেকে ট্রিক্সটা বাদ দিই, কোনো প্রবলেম নেই। হিস্টোগ্রামটা তো কিছুটা বোঝা গেল না বিষয়টা কি, বেসিক্যালি কিছুটা না, ইনফ্যাক্ট হিস্টোগ্রামের বাইরে অ্যাকচুয়ালি আর তেমন কিছু করার নেই, এটা মূলত রেঞ্জই সেট করে অলওয়েজ, তো মোস্টলি ইউজড গ্রাফগুলোর মধ্যে। Yes, sir. আপনাকে ডাটা সেট দিয়ে দিল, আপনাকে হিস্টোগ্রাম অ্যানালাইসিস আপনি করে খুব সুন্দর করে রিপোর্ট জেনারেট করে নিতে পারবেন। ভিজিবল চার্টগুলোর মধ্যে বার চার্ট, হিস্টোগ্রাম, পাই চার্ট, হ্যাঁ নেক্সট ডে তে আমি পাই চার্ট করব, নেক্সট ডে তে আপনি আগামীকালকে হোপফুলি ক্লাস করতে পারবেন, রাইট? আমাদের এই এই মাসে বেশ কিছু ক্লাস অফ আছে। কালকে নিতে যাচ্ছেন হুম হুম স্যার? কালকে তো একটু প্রবলেম হবে, বাট দেখি, আই লেট ইউ নো। মানে কালকে হচ্ছে আমার একটু মহাখালী যাওয়া লাগবে আর কি। আমাকে বিকেলের মধ্যে একটু কনফার্ম করে ওকে স্যার, আমি আপনাকে জানাবো অবশ্যই। আল্লাহ। ওকে স্যার।